নমস্কার, আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে আমি বানাবো আলুর পরোটা, টু টাইপস আলুর পরোটা। আজকে আমি দু ধরনের আলুর পরোটা বানানো দেখাবো। আর এই দু ধরনের আলুর পরোটা বানানো খুবই ইজি, আমরা সবাই পারি, শুধু একটুখানি জানতে হবে। আর এই দু ধরনের আলুর পরোটা খুবই নরম ও তুলতুলে হয়ে থাকে, এটি খেতেও খুব টেস্টি আর অসাধারণ। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এই আলুর পরোটা, এই টু টাইপস আলুর পরোটা বানাতে কী কী লাগে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে এই আলুর পরোটা। জলখাবারে বা টিফিনে এই আলুর পরোটা একদম পুরো জমে যাবে। তো এই আলুর পরোটা, এই দু ধরনের আলুর পরোটা আমি কীভাবে বানাবো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো এই দু ধরনের আলুর পরোটা। আলুর পরোটা বানাতে সবার প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নেব। এবার আমি এই আটা আর ময়দার মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ আর দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব নর্মালি হবে, যেরকম আমরা বাড়িতে লুচি পরোটা রুটি বানিয়ে থাকি, ঠিক সেই রকম ধরনের একটি ডো আমি বানিয়ে নেব। তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, এবার আমি এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আমি আটার গায়ে একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। কড়াইতে এবার একটু সাদা তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ মতোই দিতে হবে, যার যেমন পছন্দ যে যেমন ঝাল খায়। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো পাউডার। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আমি এটা 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি 500 গ্রাম মতো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এবার আলুগুলোকে আমি ভেঙে ভেঙে নেব। তো আলুগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই পেঁয়াজ আর লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটি লঙ্কা, শুকনো লঙ্কা আগে থেকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি,
গুলোকে সব খুব ভালো করে মেখে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বানাবো পরোটা। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ময়দার ডোটা আমি খুলেছি, আটাবো ময়দার ডোটা। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে ডোটা। এবার আমি এটাকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব, মাঝারি সাইজ, মানে খুব ছোট নয়, মাঝারি সাইজ। এবারই বানাবো পরোটাটা। এবার দেখাবো কিভাবে আমি দু ধরনের পরোটা বানাবো। লেচিগুলো কেটে খুব ভালো করে গোল গোল করে নিচ্ছি একেবারে। আমি সবগুলো লেচি কেটে গোল 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 করে নিয়েছি, রেডি হয়ে গেছে এগুলো। আমি পরোটাটা বানাবো। ময়দা নিয়েছি বা আটা, যে কোনো যাই নিলে হবে। এবার আমি পরোটাটা বানাবো, দেখুন কিভাবে বানাই। নাম্বার 1, এটা আমি 1 নম্বর পরোটাটা বানাচ্ছি। প্রথমে আমি একটা ডো বা একটা লেচি গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। নিয়ে আমি এটা সাইডে রেখে দেব। আমি আরো একটা লেচি নিয়ে রুটির মতো করে গোল করে আমি বেলে নেব, বেশ বড় করে। এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রুটিটার মধ্যে বা এই পরোটাটার উপর আমি দিয়ে দেব এই আলুর পুরটা। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি চার সাইড থেকে আঙুলে করে জল নিয়ে চারিদিকে লাগিয়ে দেব। এইরকম ভাবে দেখে নিন আমি যেরকম ভাবে লাগাচ্ছি। এই যে আমি জল লাগিয়ে দিচ্ছি চারি সাইড থেকে গোল করে। এবার ওই আগের থেকে বেলে সাইডে রেখে দিয়েছিলাম যে পরোটাটা, সেটা আমি ওর উপরে দিয়ে ওই জল দিয়ে দিলাম। এবার চেপে চেপে দেবো যাতে দুটো একসাথে লেগে যায়। এবার আমি একটা বাটি নিয়েব, এই যে কানাটা দেখছেন কি সুন্দর। এবার আমি এটাকে দিয়ে চেপে দেব। এই যে দাগ পড়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে। এবার এরকমভাবে চেপে আমি সাইড থেকে আটাগুলোকে তুলে নেব। বাটি যে আটাগুলো আছে বা পরোটার যে বাড়তি বেলাটা আছে, ব্যাস তুলে নিয়েছি, রেডি হয়ে গেছে পরোটাটি। এবার আমি এটাকে আরও একটু বেলে নেব, বেলে বড় করে নেব। এক নাম্বার পরোটাটা আমি রেডি করে নিয়েছি। এবার দেখাবো নাম্বার 2, 2 নাম্বার পরোটাটা কিভাবে বানাবো। প্রথমে আমি একই রকমভাবে একটা লেচি নিয়ে এটাকে আমি অনেক পাতলা করে এবং বড় করে বেলে নেব আটা বা ময়দা দিয়ে। ময়দা দিয়েই বেলে নিচ্ছি। এটা আমি অনেক পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব সাদা তেল লাগিয়ে, আর দিয়ে দেবো ময়দা ছড়িয়ে এর উপরে অল্প করে। এবার আমি এটাকে এরকম ভাবে চার ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি এই সাইডে আরো একটু জল দিয়ে দিলাম যাতে এটার সাথে লেগে যায়, ছিঁড়ে না যায়। এবার আমি এটাকে আরো বেলে নেব পাতলা করে এবং বড় করে। Thank you.
তো এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। এবার আমি এইভাবে উল্টিয়ে পরোটাটা বানিয়ে নেব। তার উপরে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যাতে এই কানাগুলো লেগে যায়, ছেড়ে না যায়। এবার আমি এটাকে আরো একটু বেলে বড় করে নেব। তো বেলা রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। আমি এক নাম্বার স্টেপেই পরোটাগুলো বেশি বানিয়ে নিচ্ছি, সবগুলো দু নাম্বার স্টেপে আমি আর বানাচ্ছি না, আমি একবার দেখিয়ে দিয়েছি। পরোটাগুলো সব আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চাটু গরম করতে দিয়েছি, চাটুতে আমি পরোটাগুলোকে ভেজে নেব। তো চাটু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে যে কোনো তেলেই ভাজতে পারো। এবার আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে একটু উল্টে দিতে হবে। খুব সুন্দর হয়ে গেছে পরোটাটি। আমি উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা খুব সুন্দর ফুলে হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে। তো একটা পরোটা রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি দু নাম্বার পরোটাটি ভাজবো। এবার আমি দিয়ে দিলাম দু নাম্বার পরোটাটি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আমরা চাইলে ঘি, বাটার, তেল যে কোনো কিছু ইউজ করতে পারবে। রেডি হয়ে গেছে দু নম্বর পরোটাটা, পরোটাও ভাজা। তো এবার এটাকেও আমি তুলে নিলাম। এরকম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো খুব সুন্দর ফুলছে আর খুব নরম তুলতুলেও। এটাও রেডি হয়ে গেছে, আমি একই রকম ভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে টু টাইপস আলুর পরোটা, বা দু ধরনের আলুর পরোটা আমি বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এটি বানানো খুবই সহজ, আশা করি বাড়িতে সবাই বানাবে। বানিয়ে একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমার রান্নার এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।